ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বাংলাদেশে আনার ঠিকানা আছে, আমরা আঙ্গুরের চারা ছড়িয়ে ছিটিয়ে দিব, এই প্রয়াসে আমরা শুরু করছি। আঙ্গুর চাষে উদ্যোক্তাদের মাঝে একটা জিনিস ইদানিং বেশি কাজ করছে, সেটা হলো ভিয়ারুটের আঙ্গুরের চারা। ভিয়ারুটের আঙ্গুরের চারা কী এবং এটা কোথায় পাওয়া যায়, এইসব জল্পনা কল্পনা নিয়ে সবাই ব্যস্ত। আসুন আজ আমরা দেখাই ভিয়ারুট কী। এই যে দেখেন শত শত চারা, এগুলো হলো ভিয়ারুটের চারা। ইটালি ছাড়া অন্যান্য দেশগুলোতে যেমন রাশিয়া, ইউক্রেন, জাপান, কোরিয়া, অন্যান্য দেশেও এই ভিয়ারুটের চারা তৈরি হচ্ছে। আমি এই ভিডিওটি দেখাচ্ছি ইটালিয়ান একটা ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করা হয়। যে দেখতেছেন শত শত কর্মচারী এগুলো দেখেন বাছাই করতেছে, কেউ বাঁধতেছে, এগুলো ক্ষেত থেকে উঠিয়ে এনে এখন এগুলো প্রক্রিয়াজাত করে রপ্তানি করার জন্য প্রক্রিয়াজাত করা হচ্ছে। আর এই যে দেখতেছেন এই মহিলা এই সায়নগুলোরে আলাদা করতেছে, কেটে কেটে কাটিংগুলো রুডি স্টক, আবার কেউ কেউ আলাদা করতেছে সায়ন। সায়ন বলতে মাথায় যে ডোকাটা লাগানো হয় তাকে বলে সায়ন। এই যে দেখতেছেন এগুলো হলো সায়ন। সায়নগুলো কীভাবে লাগানো হয় আপনাদেরকে আমি এরপরে দেখাচ্ছি। এই যে দেখেন ফাঙ্গিসাইডের পানিতে এগুলো ভিজিয়ে কোকোপিট এবং উড ডাস্ট মানে কাঠের গুঁড়ো, ওই স মিল থেকে যে কাঠের গুঁড়ো পাওয়া যায় সেই কাঠের গুঁড়ো আর কোকোপিট একসঙ্গে মিশিয়ে এই বক্সগুলিতে গ্রাফটিং করা কাটিংগুলোকে মশসাইজের জন্য বেশ একটা সময়ের জন্য ওখানে রেখে দেওয়া হয়। ওখানে হালকা তাপ, উষ্ণতা এবং আর্দ্রতা দুটি মিলিয়েই এগুলো ওখান থেকে দেখেন চারা গজিয়ে গেছে। এগুলো শেষে খেতে নেওয়া হয়। এই দেখেন কীভাবে কাটিংগুলি কাটছে, এগুলো গ্রাফটিংয়ের জন্য সায়নগুলো কেটে কেটে দিচ্ছে এবং মেশিনের সাহায্যে কাটছে। এগুলো দেখেন রুডস্টকের সাথে সায়ন কীভাবে জোড়া দিচ্ছে। এই যে দেখতেছে, এই যে দেখেন ওনারা এই মহিলাগুলো সায়নগুলি এবং রুডস্টক একসাথে কেটে জোড়া দিচ্ছে। এই দেখেন সায়নগুলো নিতেছে এবং এই যে রুডস্টকে মেশিনে একদম ফিটিং করে দিচ্ছে। এই যে দেখতেছেন কীভাবে কাটতেছে। এগুলো যেহেতু তাদের লক্ষ লক্ষ গ্রাফটিং করে, লক্ষ লক্ষ বিয়ার রুটে চারা তৈরি করে, এই জন্য তারা এই মেশিনের সাহায্যে অতি সহজে এবং অতি তাড়াতাড়ি অল্প সময়ের ভিতর অনেকগুলো গাছ তৈরি করা সম্ভব। এই যে দেখতেছেন মহিলা কর্মচারীরা কাজ করতেছে, কেউ এক একজন এক এক সেকশনে কাজ করতেছে, সেক্টরগুলো ভাগ আছে, এখানে এক একজন এক এক সেক্টরে কাজ করতেছে, সেক্টরগুলো ভিন্ন ভিন্ন ধারা রয়েছে। এই যে দেখেন কেউ সুতা করতেছে, এই মেশিনের সাহায্যে সুতা করতেছে, মেশিনের সাহায্যে সুতা করতেছে, আবার সুতা ডালগুলোকে আবার মেশিনে দিয়ে আবার ক্রাফটিংয়ের মাধ্যমে এগুলো আবার চারা তৈরি করতেছে, আবার কেউ যে ফাঙ্গিসাইডের করে ভিজাইতেছে। তারপরে এই সায়নগুলোকে মশসাইজে রাখার পর বের করে আনা হয়েছে। এগুলো একটা নির্দিষ্ট তাপে এবং পানি দিয়ে রাখা হয়েছে। এগুলোর সাথে যে ময়লাগুলো আছে এগুলি পরিষ্কার করা হচ্ছে। যে কোকোপিটগুলি বা উডেন ডাস্টগুলো যে রয়েছে এগুলো সব সরিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখেন এখানে অনেকগুলো চারা রাখছে, ফলে এটা একটা গ্রিন হাউস, এখানে রাখছে চারাগুলো বাজারজাত করার জন্য। এখন ফাইনাল প্যাকেট করবে, প্যাকেট করবে করে তারপরে রপ্তানি করবে। এই শেডটাতে দেখেন অনেক অনেক চারা, এইভাবেই তৈরি হয়। এখন আমি বিস্তারিত আপনাদেরকে বোঝাবো। এই যে দেখেন সাইনগুলি কাটতেছে মেশিনের সাহায্যে অনেকগুলো মানুষ, এক একজন সেক্টরে এক একজন কাজ করে। ওনাদের কাজ হলো গ্রাফটিং করা, যেমন সায়ন এবং রুডস্টক একসঙ্গে করা, আর ওনাদের কাজ হলো মাঠ থেকে রুডস্টক সংগ্রহ করা। রুডস্টক সংগ্রহ করে নিখুঁতভাবে রুডস্টক তৈরি করে দেওয়া ওনাদের কাজ। আরেক শ্রেণীর লোক আছে আপনারা দেখেন, এই যে তারা শুধু সুতা করতেছে মেশিনের সাহায্যে, এগুলোকে আঁকা বাঁকা ডালগুলোকে ছাঁটাই কাটাই করে সুতা করে তারপর নির্দিষ্ট একটা মাপে কেটে রুডস্টকের জন্য তৈরি করতেছে। তারপরে এই রুডস্টকগুলোকে মেশিনের সাহায্যে আটি বেঁধে পাঠিয়ে দেওয়া গ্রাফটিং সেক্টরে।
এই দেখে সায়নগুলি কাটতেছে, ওনার কাজ হলো শুধু সায়ন কাটা। এই সায়নগুলো এবং গুরুস্টকগুলো পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে। গ্রাফটিং সেক্টরে মেশিন দ্বারা সায়ন এবং গুরুস্টক একসঙ্গে জোড়া দেওয়া হয়। সায়ন কাটতেছে আর মেশিনে একদম গুরুস্টক কেটে নিতেছে। এই যে দেখেন ওই বস্তাতে সায়নগুলোকে ফাঙ্গিসাইডে ভিজিয়ে নেওয়া হয়েছে, যাতে সায়নে কোনো পয়জন না থাকে বা কোনো ফাঙ্গাস না থাকে। ওই যে দেখে সায়নগুলি কাটতেছে মেশিনের সাহায্যে। অনেকগুলো মানুষ এক একজন সেক্টরে এক একজন কাজ করে, ওনাদের কাজ হলো গ্রাফটিং করা, যেমন সায়ন এবং রুডস্টক একসঙ্গে করা, আর ওনাদের কাজ হলো মাঠ থেকে রুডস্টক সংগ্রহ করা। রুডস্টক সংগ্রহ করে নিখুঁতভাবে রুডস্টক তৈরি করে দেওয়া ওনাদের কাজ। আরেক শ্রেণীর লোক আছে আপনারা দেখেন, এই যে তারা শুধু সুতা করতেছে মেশিনের সাহায্যে, এগুলোকে আঁকা বাঁকা ডালগুলোকে ছাঁটাই কাটাই করে সুতা করে তারপর নির্দিষ্ট একটা মাপে কেটে রুডস্টকের জন্য তৈরি করতেছে। তারপরে এই রুডস্টকগুলোকে মেশিনের সাহায্যে আঁটি বেঁধে পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে। এই দেখে সায়নগুলি কাটতেছে, ওনার কাজ হলো শুধু সায়ন কাটা। এই সায়নগুলো এবং গুরুস্টকগুলো পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে। গ্রাফটিং সেক্টরে মেশিন দ্বারা সায়ন এবং গুরুস্টক একসঙ্গে জোড়া দেওয়া হয়। সায়ন কাটতেছে আর মেশিনে একদম গুরুস্টক কেটে নিতেছে। এই যে দেখেন ওই বস্তাতে সায়নগুলোকে ফাঙ্গিসাইডে ভিজিয়ে নেওয়া হয়েছে, যাতে সায়নে কোনো পয়জন না থাকে বা কোনো ফাঙ্গাস না থাকে। ফাঙ্গাস এই যে দেখতেছেন এই সায়নগুলো এই মেশিনে দিচ্ছে। প্রতিটা সেক্টরে আলাদা আলাদা কাজের জন্য লোক নিয়োজিত আছে, তারা একেবারে এই মেশিনেই সায়নগুলোকে ফিটিং করে দিচ্ছে, যাতে এই যে দেখেন শত শত লোক কাজ করতেছে এই সেক্টরে। দেখতেছেন কীভাবে লাগানো হয়েছে, এটা ইউ টাইপের কাটিংয়ের, এটা ইউ টাইপের মতো কাটাই যে দেখতেছেন আপনারা, ইউ টাইপ। এটা অটোমেটিক লাগে যায়, এটার কোনো বাড়তে হয় না। এটা এমনভাবে করা হয়েছে ডাইসের মাধ্যমে যাতে ওটা রুড স্টকের ভিতরে সায়নটা দিলে যাতে ফিটিং হয়ে যায় নিজে নিজে। তারপরে ক্ষেত থেকে উঠিয়ে এনে যে দেখেন চারাগুলির শিকড়গুলির একটা নির্দিষ্ট মাপে পিছন দিক থেকে কেটে দেওয়া হয়। এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখতেছেন এগুলো হলো ফাঙ্গিসাইডে ভিজিয়ে এগুলো এখন দিবে একটা বক্সের ভিতর। এই যে বক্সের ভিতর রাখবে, বক্সগুলো কোকোপিট এবং উডেন ডাস্ট দুটোই মিশিয়ে ওই যে দেখতেছেন আপনার উডেন ডাস্ট দেওয়া হইতেছে। এই উডেন ডাস্ট দিলে হালকা করে পানি দিয়ে ওখানে রাখবে। এই দেখেন উডেন ডাস্টগুলো দিতেছে, মশাইজারের জন্য এটা দিতেছে, হালকা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে, যাতে ওখানে শিকড় গজাবার ক্ষমতা সঞ্চয় করে। প্রতিটি ডাল শিকড় এবং সায়নকে পুনর্জীবিত করার ক্ষমতা থাকবে। এই যে দেখেন এখন ভাঙা হচ্ছে, দেখতেছে প্রায় 15 দিন এইভাবে রাখার পর এগুলোকে ভাঙা হয়, এগুলোকে খোলা হয়, এবং খোলা হলে দেখতেছেন এই যে প্রচুর পরিমাণে ডগা গজিয়েছে। এখন এগুলিকে মাটি পাঠিয়ে দেওয়া হবে, মাঠে যেখানে সায়নগুলো রোপণ করা হবে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। যে পরিষ্কার করতেছে পানি দিয়ে, পানি দ্বারা পরিষ্কার করে এগুলোকে এবার ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে এগুলো পাঠিয়ে দেওয়া হবে মাঠে। মাঠে এক শ্রেণীর কর্মচারী আছে, ওটা আরেক সেক্টর, ওখানে তারা এগুলো মাঠে লাগাবে। এই যাচ্ছে যে ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছে, এই যে তাদের মাঠ, এই জমিতে সুন্দরভাবে এই যে পলিথিন বিছিয়ে দিচ্ছে, কালো পলিথিন, তারপরে সারিবদ্ধভাবে গাছগুলোকে পলিথিনের ভিতর ছিদ্র করা আছে, সেই ছিদ্রতে এই যে লাগাইতেছে। লাগানোর পর এগুলো এক মাস দেড় মাসের ভিতরে এই পূর্ণাঙ্গ গাছে পরিণত হয় এবং নিচে প্রচুর শিকড় জন্মায়। এই যে দেখতেছেন ডালগুলো, এই যে এগুলো হলো অনির্বাচিত ডাল, এগুলো কেটে দেওয়া হচ্ছে। সায়ন থেকে যে ডালগুলো গজাইছে সেগুলো শুধু রাখা হবে, অন্যান্য ডালগুলো অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দেওয়া হবে। এই যে দেখেন এই মেশিনের সাহায্যে ডগাগুলোকে কেটে দিচ্ছে, বেশি ডগা লম্বা হয়ে গেছে, এত লম্বার দরকার নেই।
এই জন্য ডগাগুলিকে মেশিনের সাহায্যে কেটে দিয়ে এবং মেশিনের সাহায্যে স্প্রে করে কীটনাশক দেওয়া হইতেছে। এরপরে এগুলো আবার তুলার পালা এই ট্রাক্টর দিয়ে দেখছেন অটোমেটিক মেশিনের সাহায্যে ব্যাট থেকে তারাগুলো তুলে নিয়ে যাচ্ছে আবার ফ্যাক্টরিতে। এইভাবে জমাকৃত চারাগুলো ট্রাকে ভরে নিচ্ছে, তাদের কাজ শুধু চারাগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো। এরপর ফ্যাক্টরিতে সুদক্ষ টেকনিশিয়ানরা এগুলোকে নির্দিষ্ট একটা মাপে ডগাগুলোকে রেখে বাকিটা কেটে দেওয়া হবে। নির্দিষ্ট একটা মাপে উপরন্ত শিখরগুলোকে তার নির্দিষ্ট মাপে কেটে দেয়। তারপর এই ডগাগুলোকে আবারও বিজানো হয় ফাঙ্গিসাইডে, ফাঙ্গিসাইড এবং প্যারাফিন, প্যারাফিন এবং ফাঙ্গিসাইডের যে লিকুইড দেওয়া আছে এটা দীর্ঘকালীন থাকার জন্য, যাতে এটা কোনো ফাঙ্গাসে আক্রমণ করতে না পারে এই জন্য এই আঁটি বেঁধে দেওয়া। তারপর এই আঁটিগুলো তো মেশিনের সাহায্যে শিকড়টা, শিকড়ের অপ্রয়োজনীয় অংশ কেটে দেওয়া হয়। এই আপনাদের আঁটি বাঁধাগুলো এখন এগুলো রপ্তানিযোগ্য হয়ে গেছে, এখন রপ্তানির জন্য ওই যে প্যাকেটজাত করা হয়েছে, এখন এই যে এগুলো বাইরে রপ্তানির জন্য বক্সে ভরা হচ্ছে, অর্ডার মাফিক নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য